মুর্শিদাবাদে তৃণমূলকে তৃণমূলকে মারছে, মানে কি গোষ্ঠীদ্বন্দ্ব, সেই ছবি যেন বারবার সামনে চলে আসছে। এবার ঘটনাস্থল রঘুনাথগঞ্জ, সেখানে ভোটের দামামা বেজে গিয়েছে। জোর কদমে প্রচার শুরু করেছে তৃণমূল, বিজেপি সহ অন্যান্য রাজনৈতিক দলগুলো। আর এবার নতুন করে সেই মুর্শিদাবাদে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব একেবারে মাথাচাড়া দিয়ে উঠল, এমনটাই দাবি করছে বিজেপি। এবারে আসি আসল ঘটনায়। মিটিং শেষে বাড়ি ফেরার পথে রঘুনাথগঞ্জের লালখান্দিয়ারে গিরিয়া তৃণমূল কংগ্রেসের দুই গোষ্ঠীর মধ্যে চরম গণ্ডগোল হয় বলে জানা গিয়েছে। গোটা এলাকায় বুধবার বিকেল থেকেই উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। এই ঘটনায় রীতিমতো রক্তারক্তি কাণ্ড ঘটে যায় মুর্শিদাবাদে। তিনজন জখম হয়েছেন বলে সূত্রের খবর। তাদেরকে গুরুতর অসুস্থ অবস্থায় উদ্ধার করে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। যদিও হাসান শেখ নামের এক ব্যক্তির অবস্থা আশঙ্কাজনক বলেই জানা গিয়েছে, তাকে বহরমপুর মেডিকেল কলেজে রেফার করা হয়। এদিকে এই ঝামেলার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় রঘুনাথগঞ্জ থানার বিশাল পুলিশ বাহিনী। জানা গিয়েছে এই দিন রঘুনাথগঞ্জে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মিটিং ছিল। মিটিং শেষে সন্ধ্যায় বেশ কয়েকজন তৃণমূল কর্মী বাড়ি ফিরছিলেন। অভিযোগ, সেই সময় অপর গোষ্ঠীর কয়েকজন যুবক তাদের উপরে চড়াও হয়ে লাঠি বাঁশ দিয়ে মারধর করে। যদিও রঘুনাথগঞ্জের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী আকরুজ্জামান বলেন, জোট আশ্রিত দুষ্কৃতীরা আমাদের কর্মীদের ওপর চড়াও হয়ে মারধর করে। মুর্শিদাবাদ জেলা কংগ্রেসের মুখপাত্র জয়ন্ত দাস বলেন, আমাদের কেউ সংঘর্ষের ঘটনায় জড়িত নয়, নিজেদের গোষ্ঠীকোন্দল চাপা দিতেই কংগ্রেসের ওপর দায় চাপাচ্ছে। রঘুনাথগঞ্জ থানার পুলিশ আধিকারিক বলেন যে এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে, এই ঘটনায় কেউ বা গ্রেফতার বা আটক হয়নি। আর এদিকে কি বলছেন আহত তৃণমূল কর্মী শুনব। আমি গেলাম পিছন থেকে একটু ধরতে, এসে আমাকে আমাকে জোরটা মারলো, ওই ছেলেটাকে আবার ভাইটাকে মারছিল, এখন ঢুকলো মিঠুন ওকে আর আমার ভাইটাকে মারছিল। আমি গেলাম পিছন থেকে চার দোকানটা বন্ধ করে ধরতে গেলাম, ধরতে গেলাম গিয়ে আবার ঘুরে এসে আমাকে ওইখানে সাবলের বাড়িটা দিয়ে দিল। বুঝি তিনজন কজন খামো কেন? আমরা স্যার এখন তিনজন খাম হয়েছি। আচ্ছা, আপনারা কোন বাহিনী দলের সাথে যুক্ত? আমরা তৃণমূল বন্ধু, যারা মেরেছে তারাও তো, তারাও তৃণমূল এখন বাতিলের মধ্যে আছে, লোকের ঠিক মতো নিচ্ছে না, বাটির লোক ওটা বাতিলের মধ্যে রেখেছে। মানে তৃণমূলই করে, তৃণমূলই করে, ওটা বাতিলের মধ্যে রেখেছে। আপনার ওরাও তৃণমূল করে, আপনারাও তৃণমূল করেন, তাহলে আপনাদের উপরে মারধর করার কারণটা কি? কারণটা হচ্ছে স্যার, আমাদের ওই ভাইটা দাঁড়িয়ে ছিল, তো ও এসে আমার ভাইয়ের কানের গুড়াই মোটর সাইকেলের বেশি বেশি হুইসেল মানে পিকআপটা খুব জোরে চড়াচ্ছে। ওকে বললো যে আরে ঝামেলা করবি নাকি, যে আমাদের সাথে এরকম করে পিকআপ এখানে এসে মারছিস, আমি দাঁড়া তোকে দেখিয়ে দিচ্ছি, দেখিয়ে দিচ্ছি। কেউ মোটর সাইকেল নিয়ে চলে গেলো, দিয়ে দৌড়িয়ে এসে মোটর সাইকেল রেখে ওরা চার পাঁচ আট দশটা ছেলে দৌড়িয়ে এসে কি দিয়ে মারলো? সাবল, আমাকে মারিয়েছে সাবল দিয়ে। ওই ভাইটাকে বলছে আমার একটা ভোজা ছিল, এত বড় ছোড়া ছিল, আর একটা কুড়ল ছিল, কুড়লটা দিয়ে হাত টাকা মারিয়েছে, হ্যাঁ, আর সাবল দিয়ে বেরিয়েছে। এদিকে এই ঘটনায় বিজেপির তরফে তৃণমূলকে রীতিমতো আক্রমণের নিশানা তুলে আনা হয়েছে। তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরে তারা এই আসনে ফল খারাপ করবে বলে মনে করছে বিরোধীরা। কিন্তু কেন তৃণমূলের মধ্যে এই দ্বন্দ্ব? প্রার্থী নিয়ে ঝামেলা নাকি এর পেছনে কোনো বৃহত্তর চক্রান্ত রয়েছে? সবকিছুই যেন প্রশ্নের মুখে। মূলত মুর্শিদাবাদে ভোটের আবহাওয়া বেশ গরম, এলাকায় এলাকায় গিয়ে রীতিমতো বিক্ষোভের মুখে পড়তে হচ্ছে অধীর চৌধুরীকে। আবার অন্যদিকে তৃণমূলের প্রচারে অনেক ক্ষেত্রে মানুষের স্বতঃস্ফূর্ততা নিয়ে একাধিক বিতর্ক সৃষ্টি হয়েছে। এবার সেই মুর্শিদাবাদে নতুন করে তৃণমূলের উপরে হামলার অভিযোগ। তৃণমূল কি আখেরে জমি হারাচ্ছে? মুর্শিদাবাদে লাখ টাকার এই প্রশ্ন ঘোরাফেরা করছে। আর এ নিয়ে আমাদের কালে গোপাল ঠাকুরের কি রিপোর্ট দেখাবো।
মিটিং সেরে বাড়ি ফেরার পথে মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জের লাল খান্দিয়ার এলাকার গিরিয়া অঞ্চলে তৃণমূলের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে এবং এই সংঘর্ষের ফলে ব্যাপক উত্তেজনা ছড়ায় ওই গিরিয়া অঞ্চলে। রীতিমতো দুই পক্ষের সংঘর্ষের ফলে দুই পক্ষের মোট তিনজন গুরুতর জখম হয়েছে, তাদের চিকিৎসা করা হচ্ছে মুর্শিদাবাদ জেলার রঘুনাথগঞ্জ হাসপাতালে। তাদের মধ্যে হাসান শেখ নামে এক ব্যক্তি গুরুতর জখম হন, তার অবস্থার অবনতি হলে তাকে তড়িঘড়ি মুর্শিদাবাদ মেডিকেল কলেজে রেফার করা হয়। যদিও দুই পক্ষের মধ্যে স্থানীয় সূত্রে জানা যায় যে ব্যাপক সংঘর্ষ হয় গতকাল মুর্শিদাবাদ জেলার রঘুনাথগঞ্জে তৃণমূলের সর্বভারতীয় সম্পাদক অভিষেক ব্যানার্জির একটি সাংগঠনিক নির্বাচনী সভা এবং রাজনৈতিক সভা ছিল। সেই সভা শেষে দুই পক্ষের লোকেরা বাড়ি ফিরছিল, একে অপর পক্ষের বাস লাঠি রড নিয়ে চড়াও হলে রীতিমতো দুই পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষের রূপান্তর নেয় এবং এই সংঘর্ষের ফলে এলাকায় চাঞ্চল্য ছড়ায় এবং দুই পক্ষের মোট তিনজন গুরুতর জখম হয়েছেন। ইতিমধ্যেই রঘুনাথগঞ্জ তথা রাজ্যের মন্ত্রী আকরুজ্জামান বলেন যে এটা জোট প্রার্থী এবং জোট সমর্থকরা আমাদের কর্মীদের ওপর আক্রমণ আনিয়েছেন। অন্যদিকে জেলা কংগ্রেসের মুখপাত্র জয়ন্ত দাস জানিয়েছেন জোট কর্মীরা তাদের ওপর আক্রমণ আনেনি, তারা রীতিমতো গোষ্ঠী কন্দলে জেরবার এবং সম্পূর্ণ বক্তব্য ভিত্তিহীন, তারা নিজেদের মধ্যেই গণ্ডগোল করেছে এবং তা একে অপরের মধ্যে আক্রমণ হানিয়েছে। ইতিমধ্যেই ওই এলাকায় রঘুনাথগঞ্জ থানার পুলিশ মোতায়েন করা রয়েছে এবং পুরো বিষয়টি মুর্শিদাবাদ জেলার রঘুনাথগঞ্জ থানার পুলিশ তদন্ত করছে। আর এই সমস্ত কিছুর মধ্যে মুর্শিদাবাদের রাজনৈতিক পরিসর একেবারে সরগরম, সামনেই রয়েছে সেখানে লোকসভা ভোট। তবে তার আগে নতুন করে গোষ্ঠীদ্বন্দ্বের ছবি একেবারে প্রকাশ্যে চলে এলো। মুর্শিদাবাদের তৃণমূলকে মারছে, মানে আবার কি গোষ্ঠীদ্বন্দ্ব, সেই ছবি যেন বারবার সামনে উঠে আসছে। আর এবারের ঘটনাস্থল রঘুনাথগঞ্জ, সেখানে ভোটের দামামা বেজে গিয়েছে, জোর কদমে প্রচারে নেমেছে তৃণমূল বিজেপি সহ সব রাজনৈতিক দল। আর এবার নতুন করে সেই মুর্শিদাবাদে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব মাথা চাড়া দিল। সঙ্গে রাখুন আজ তক বাংলাকে, সাবস্ক্রাইব করে নিন।